ইউর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে পাওয়া কিছু সূত্রের খবর তো সেই নিয়ে আলোচনা করব। যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা আমরা বলছি ডব্লু বিবিপি ইতিমধ্যেই দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ সেটা কিন্তু শেষ করে ফেলেছে প্রায় ছ মাস ধরে ইন্টারভিউটা চলেছে এবং তার যে চূড়ান্ত ফল অর্থাৎ চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে শোনা যাচ্ছে তো সেখানে সুপ্রিম কোর্টের একটা স্থগিতাদেশ ছিল যেটা বিএড ভার্সাস ডিএলএড মামলার তো সেখান থেকেই হয়তো কাজটা করা সম্ভব হচ্ছিল না তো এখন সুপ্রিম কোর্টের রায় চলে এসছে এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বিএড প্রার্থীরা চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়বে এরকম কিন্তু রায় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তবে পর্ষদের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে অফিসিয়ালি নোটিস পাবলিশ হয়নি যে তারা বাদ পড়েই যাচ্ছে কেউ মনে করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পূর্বের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বিএড প্রশিক্ষিত প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে সুপ্রিম কোর্টেই কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলবে তবে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএড প্রার্থীদের চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয় তাহলে কিন্তু কিছু ডিএলএড যাদের রয়েছে তারাও কিন্তু বাদ পড়বে এই নিয়োগ প্রক্রিয়া থেকে এটা কেন বলা হচ্ছে এটা এই কারণেই বলা হচ্ছে কারণ অনেক প্রার্থী আছেন যারা এই ইন্টারভিউ দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে দুটো ডিগ্রি রয়েছে কিন্তু কারোর বিএড রয়েছে এবং ডিএলএডও রয়েছে অর্থাৎ উভয় প্রশিক্ষণই কিন্তু তিনি নিয়েছেন কিন্তু কারোর এরকম হয়েছে যে ডিএলএডের নাম্বার কম থাকায় তারা কিন্তু যখন পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ হয় নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদনপত্র তারা কিন্তু কি করেছিল বিএড প্রশিক্ষণের ডিটেলসটা দিয়েছিল ডিএলএডের পরিবর্তে কারণ ডিএলএড এ নাম্বার কম ছিল বিএডে নাম্বার বেশি ছিল এখন পর্ষদ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বিএড প্রার্থীদের যদি বাদ দেয় তো কি হবে ডিএলএড থাকা সত্ত্বেও যাদের বিএড এবং ডিএলএড দুটো আছে বি ডিএলএড থাকা সত্ত্বেও কিন্তু বাদ পড়তে পারেন সেই চাকরি প্রার্থী তবে পর্ষদ এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই হতাশ হওয়ার কারোর কোনো প্রয়োজন নেই যদি দুটো ডিগ্রি থাকে বিএড এবং ডিএলএড এবং কেউ যদি উল্লেখ করে থাকেন বিএড ডিগ্রিটা আবেদনপত্রে তাহলে প্রক্রিয়া থেকে যদি বাদ পড়ে যান তবে অবশ্যই সেটা পরবর্তীকালে পর্ষদ সেটা চিন্তা ভাবনা করবে যে বিএডের পরিবর্তে ডিএলএড প্রাপ্তদের নাম্বার যোগ করে সেটার জন্য আবার আবেদন করা যায় কিনা সেটা কিন্তু পরের কথা রয়েছে পর্ষদের এটা কিন্তু বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বললাম তো আজকের ইনফরমেশন এইটুকুই ছিল এবং আগামী দিনে তোমরা প্রত্যেকেই জানো যে সুপ্রিম কোর্টের এই রায়ের পর কিন্তু অধিকাংশ প্রার্থী সিংহভাগ প্রার্থী কিন্তু দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় বিএড ছিল তো অনেকের কিন্তু ব্রিজ কোর্সও করা রয়েছে তো এটা নিয়ে কিন্তু একটা কথা উঠছে ব্রিজ কোর্সের ব্যাপারটা নিয়ে তো এই বিষয়ে ইনফরমেশান অবশ্যই আগামী ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো তো এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ইউর ভয়েস আওয়ার সাকসেস